রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার লন্ডনের হিউস্টনে বুপা গ্রমওয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার ইসিজি এবং এমআরআই করার কথা রয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন তার ছেলে নাজমুল হাসান পাপন এমপি ও দুই মেয়ে। রোববার বিকেলে রাষ্ট্রপতি লন্ডন পৌঁছলে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মেজারুল কায়েস, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ দলের নেতাকর্মীরা।